শুরুতে সংবাদ শিরোনাম। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগ দিল মুসলিম চেচেন যোদ্ধারা, ভয়ে পালাচ্ছে মানুষ। আলোচনার প্রস্তাব নাকচ ইউক্রেনে, সব দিক থেকে আক্রমণের নির্দেশ রাশিয়ার। সিদ্ধান্ত পরিবর্তন করে ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে জার্মানি। প্রেসিডেন্ট জেলেনস্কিকে টেলিফোন করে যা বললেন এরদোগান। ইউক্রেনের সেনারা পথে পথে চেকপোস্ট বসিয়েছে। বাল্টিক দেশগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া। রুশ অভিযানকে আগ্রাসন বলার অধিকার ন্যাটোর নেই বললেন মুখপাত্র। এবার বিস্তারিত। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র রামজান কাদিরভ এবার ইউক্রেনের মস্কোর সঙ্গে যোগ দিল। রাশিয়ার চেচনিয়া অঞ্চলের এই নেতা বলেছেন, তিনি ইউক্রেনে তার চেচেন যোদ্ধাদের পাঠিয়েছেন যারা রুশ সৈন্যদের সাথে হাত মিলিয়ে যুদ্ধ করবে। খবর বিবিসির। অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে রামজান কাদিরভ বলেন, চেচেন বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের একটি সামরিক স্থাপনা সফলভাবে দখল করেছে। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এই প্রজাতন্ত্রের নেতা রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন মিত্র। রাশিয়ার আক্রমণকে সমর্থন করে কাদিরভ বলেছেন, ইউক্রেনের ওপর হামলা চালানোর যে সিদ্ধান্ত পুতিন নিয়েছেন তা মস্কো শত্রুদের ইউক্রেনের মাটি ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর সুযোগ প্রতিহত করবে। কাদিরভের অনুগত চেচেন যোদ্ধাদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে দুর্নাম রয়েছে। রাশিয়ার অধীন চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ জানিয়েছেন, ইউক্রেনের রুশ সৈন্যদের সাথেই তিনি তার সৈন্যদের অভিযানে পাঠিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। ভিডিও বার্তায় তিনি বলেন, রুশ সৈন্যদের সাথে চেচেন সৈন্যরাও সফলভাবে অভিযানে অংশ নিয়েছেন। এখনো পর্যন্ত চেচেন সৈন্যদের মধ্যে কেউ হতাহত হয়নি। তিনি বলেন, রুশ সৈন্যরা সহজেই কিয়েভ সহ ইউক্রেনের নিয়ন্ত্রণ দিতে পারে, কিন্তু ব্যাপক মাত্রায় জীবনহানি এড়াতেই তারা ধীরে এগুচ্ছে। সাময়িক বিরতির পর সব দিক থেকে ইউক্রেনে আক্রমণ চালানোর ঘোষণা করেছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, বেলারুসে আলোচনার টেবিলে বসার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা কিয়েভ নাকচ করে দিয়েছে। সেজন্য চতুর্দিক থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিয়েভের সাথে আলোচনায় টেবিলে বসা যাবে এমন আশা নিয়ে শনিবার সাময়িকভাবে ইউক্রেনে সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। কিন্তু কিয়েভ সেই প্রস্তাব নাকচ করে দেওয়ায় আবারও সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটি বিবৃতিতে রাশিয়ার সেনার মুখপাত্র ইগোর কোনাশেনকোভ বলেন, ইউক্রেন আলোচনার প্রস্তাব খারিজ দেওয়ার অভিযানের পরিকল্পনা অনুযায়ী বাহিনীর সব বিভাগকে সব দিক থেকে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার কিয়েভে গুলির শব্দ শোনা গেছে, শহরের বাইরেও লড়াই হয়েছে, যা থেকে সংশ্লিষ্ট মহলের ধারণা যে বড় বাহিনীর রাস্তা সুগম করতে লড়াই চালাচ্ছে রাশিয়ার ছোট বাহিনী। দুপুর বিকেলের দিকেই ব্রিটেন এবং আমেরিকা জানিয়েছিল, কিয়েভের কেন্দ্রস্থল থেকে রাশিয়ার সেনা 30 কিলোমিটার দূরে আছে। এরই মধ্যে ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেন, পরিকাঠামো সাধারণ নাগরিক এবং আবাসনকে নিশানা করেছে রাশিয়া। তিনি বলেন, কিয়েভের জন্য লড়াই মারাত্মক লড়াই করেছি, আমরাই জিতব। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে 1000 ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র ও 500 ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। নিজস্ব নীতির কারণে যুদ্ধক্ষেত্রে নিজেদের উৎপাদিত মরণাস্ত্র পাঠায় না জার্মানি, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই নীতি থেকে সরে এসেছে জার্মানি। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে জার্মান চ্যালেঞ্জার নিজে। এ ব্যাপারে টুইটারে তিনি বলেন, রাশিয়ার হামলা সবকিছু ঘুরিয়ে দিয়েছে, যতটুকু সম্ভব যে দিক দিয়ে সম্ভব রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করা আমাদের কর্তব্য। জার্মানি এই সিদ্ধান্ত নেওয়া এখন নেদারল্যান্ডস ইউক্রেনকে 400টি গ্রেনেড লঞ্চার পাঠাতে কোনো সমস্যায় পড়বে না। নেদারল্যান্ডস যে গ্রেনেড লঞ্চারগুলো পাঠাতে চেয়েছিল সেগুলো ছিল জার্মানির তৈরি, ফলে জার্মানি তাদের নীতি পরিবর্তন না করলে নেদারল্যান্ডস এই অস্ত্রগুলো জার্মানিতে পাঠাতে পারত না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছেন। শনিবার এরদোগান জেলেনস্কিকে ফোন দিয়ে যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ভুক্তভোগী এবং নিহত নাগরিকদের প্রতি এরদোগান সমবেদনা প্রকাশ করেন। ইউক্রেনবাসী দ্রুত শোক কাটিয়ে উঠতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এরদোগান জেলেনস্কিকে বলেন, সম্পদ এবং প্রাণহানি রোধে দ্রুত যাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়,
তিনি সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলেনস্কি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, কৃষ্ণ সাগরে জাহাজ বন্ধ করা এ সময় খুবই গুরুত্বপূর্ণ। মানবিক এবং সামরিক সহায়তার জন্য ইউক্রেনের এই প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ প্রদান করেন। তুরস্কের সহায়তার কথা ইউক্রেনের জনগণ কখনো ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে চলতি সপ্তাহেও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে টেলিফোন করেন। ওই সময় তিনি ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলকে রাশিয়ার স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দেওয়া নিয়ে কথা বলেন। রুশ আক্রমণের তৃতীয় দিনে ইউক্রেন জুড়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে। মধ্য ইউক্রেনের মহাসড়ক থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদক অ্যান্ড্রিউ সিম নস জানিয়েছেন, দেশের গ্রাম এলাকাতেও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। আল জাজিরার এই সাংবাদিকদের ভাষ্যে, ইউক্রেনের সেনারা পথে পথে চেকপোস্ট ব্যারিকেড বসিয়েছে। তিনি বলেন, তাদেরকে অবসাদগ্রস্ত দেখাচ্ছে, তারা সন্দেহভাজন নাশকতামূলক কর্মকাণ্ডকারীদের গ্রেপ্তার করে হত্যা করছে। নিঃসন্দেহে সড়কে চলাচলকারীদের জন্য এটি ভয়ঙ্কর। এদিকে সিএনএন এর খবরে বলা হয়েছে, কিয়েভে শহর জুড়ে কার্ফিউর সময় বাড়ানো হয়েছে। রুশ সেনাদের অগ্রসরের মুখে প্রতিপক্ষের এই সিদ্ধান্ত নিয়েছে। কিয়েভের মেয়র, রুশ বাহিনীকে কার্যকরভাবে প্রতিরোধের জন্য বিকাল 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কার্ফিউ জারি করেছেন। বিশেষ পাস ছাড়া কোনো যানবাহন কিংবা জনসাধারণের চলাচল নিষিদ্ধ রয়েছে। বাল্টিক অঞ্চলের দেশগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এসব দেশের ট্রানজিট ফ্লাইট গুলো এখন রাশিয়ার উপর দিয়ে উঠতে পারবে না। এর আগে শনিবার সকালে বাল্টিক অঞ্চলের লাটভিয়া, এস্টোনিয়া ও লিথুয়ানিয়া ঘোষণা করে যে তারা রুশ বিমানগুলোতে তাদের আকাশপথে ব্যবহার করতে দেবে না। যুক্তরাজ্য, জার্মানি সহ আরো কয়েকটি দেশ আগে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আবার রাশিয়া ওইসব দেশের জন্য তার আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করে বদলা নিল। শনিবার রাশিয়ার ফেডারেল এয়ার ট্রানজিট এজেন্সি রোসা ভিয়াতি জানায়, তারা লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্টোনিয়া ও স্লোভেনিয়ার বিমানগুলোর জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। বুলগেরিয়া, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের উপর আগেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ইউক্রেন মারাত্মক অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি। জার্মানিতে তৈরি প্রাণঘাতী অস্ত্র তৃতীয় কোন দেশের ইউক্রেনে সরবরাহের উপর জার্মানির যে নিষেধাজ্ঞা ছিল, জার্মানি তা তুলে নিয়েছে। এই পদক্ষেপের অর্থ হল, নেদারল্যান্ডস এখন জার্মানিতে তৈরি রকেট চালিত গ্রেনেড উৎক্ষেপক ইউক্রেনে পাঠাতে পারবে। জার্মানির অস্ত্র নীতিতে এটা বড় ধরনের একটা পরিবর্তন এবং এর ফলে ইউক্রেনে ইউরোপের দেশগুলোর সামরিক সহায়তা বাড়বে। এসব দেশের কাছে যেসব সমস্ত আছে তা বেশিরভাগই অংশ জার্মানিতে তৈরি। কাজেই এসব অস্ত্র কোথায় ব্যবহার হবে ও কোথায় রপ্তানি হবে সে বিষয়ে জার্মানি মত দিতে পারবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানির ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়া প্রত্যাখ্যান করার পেছনে এই নীতির কথাই বারবার উল্লেখ করেছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে আগ্রাসন বলার অধিকার ন্যাটো জোটের নেই। তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হয় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোই ইউক্রেন সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজে এই অভিযানকে আগ্রাসন বলার অধিকার ন্যাটো জোটের নেই। রাশিয়া 2 মাস আগে ইউরোপের নিরাপত্তা নিয়ে ন্যাটো জোটকে একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটিতে ন্যাটোকে আর পূর্ব দিকে সম্প্রসারণ না করার, বিশেষ করে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই জোট তাতে সাড়া না দেওয়ার পর গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। এর কয়েকদিন আগে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় 2 প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন। রাশিয়া অভিযোগ করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে তৎপর অস্ত্র ধারীদের সঙ্গে দেশটির সরকার 2014-2015 সালে যে মিনস্ক চুক্তি সই করেছিল, কিয়েভ তা লঙ্ঘন করায় এই অভিযান চালানো হয়েছে। পুতিন বলেছেন, তিনি ইউক্রেন দখল করতে চান না, বরং দেশটিকে বেসামরিকীকরণ ও নাৎসিমুক্ত করতে চান তিনি।